আচ্ছা আর কিছু শুনছো? আর কিছু ও আচ্ছা আচ্ছা আরো শুনছি আর শুনছি কাল পরশু নাকি ঘোষণা হয়ে যাবে আপনার নাম। আমার নাম? আপনি স্যার আর বিকল্প কি স্যার? তাও অবশ্য ঠিক বলেছ, আমার বিকল্প কে? ও হানি, তাহলে স্যার আমার এই ক্যান্টিনের বিষয়টা একটু মাথায় রেখেন স্যার। আছে আছে, ওটা আমার মাথায় ঠিকই আছে। ম্যাডাম নাকি স্যার? কও, রাত হয়ে গেছে, ফিরবে কখন? কামের প্রেসার আছে, আইতে দেরি হইব। আজকেও? হ্যাঁ আজকেও। বাড়িতে চুরি গয়না পরে বয়ে থাকলে কেমতে টের পাইবা যে অফিসে কামটা কি? তাছাড়া বড় ঘটনা করতে আছে অফিসে, অহন অফিসে না থাকলে কি হয়েছে সেটা তুমি বুঝবা না। ফোন কেলা দিচ্ছ সেটা আগে কও, আমার সময় নষ্ট করো না। না, ফোনে বাবা মা কাউকে পাচ্ছি না, ওখানে কি অবস্থা কিছুই তো জানতে পারছি না, হয়তোবা আমার ফোনে নেটওয়ার্কের সমস্যা। ওখানে কি হলো, মানে বিয়েটা হলো কিনা তুমি একটু দেখবে? আরে এইসব লয়ে তোমার বামন লাগবো না। ভাবতে তো হচ্ছে মিজান, মিছু বিয়ে হয়ে গেলে ঘরটা তো সাজাতে হবে, লোকজন ডেকেছি। লোকজন? লোকজন আমার ডাকছো কেলা? ও মা, ফুল ডেকোরেশন এসব আমরা কি করে করব? সারাদিন শুয়ে বসে না থাকলে পারতা। আচ্ছা তুমি হোল্ডে থাও, আমি আমারে ফোন দিতাছি। আরে বোকার বোকার হেন মা, ও হরণ তোর বাপকাচ্ছ সাদিব। হ্যাঁ আরে আঞ্জু খালা যে চাল চালছে তোমার দারুণাই নাই কেন? আর ওই গ্রামের জঙ্গলি মাইয়া ওই বো আমাকে বাড়ি বউ স্বপ্নে? শোনো আমার লগে কথা হয়েছে। তোমার সাথে কথা হলো কিন্তু আমি কেন ফোনে পাচ্ছি না? দূর যা, সেইটা আমি কেমতে কমো। আচ্ছা কি বললো মা? কিছু সাজানি লাগবো না। সাজানো লাগবে না মানে? আমি তো লোকজন ডেকে ফেলেছি, ওরা বসে আছে কাজ করার জন্য। যারা আইছে ওগো ফেরত যাইতে কও, আর অল্প স্বল্প কিছু টাকা দিয়ে দিও। তাহলে জবাকে বরণ? ইসের বরণ? ইসের কি? তা দিয়ে ওইটা চেনা, ওরা চলে আইতাছে। চলে আসছে? হ্যাঁ, গানে শুনো নাই কে? গাড়ির মধ্যে আছিল তাই তোমার ফোন ধরা করে নাই কে? অন রাখি আমি। যেটা খুশি সেটা পড়তে পারিস, বিয়েটা হচ্ছে না। হচ্ছে না মানে মেয়ে পছন্দ হয়নি? কিছু বুঝতে পারছি না। যাওয়ার আগে তো বললো মিঠুর পছন্দই ওদের পছন্দ, এখন আবার কি হলো? আমার মনে হচ্ছে কোনো একটা ঘাপলা আছে। ঘাপলা? কি ঘাপলা?